আজকে সকালে আমরা উঠে রেডি রেডি হয়ে একবারে বেরোনোর জন্য বেরিয়ে গেছি রুম থেকে আর কি। তো চলো সেকেন্ড ডে আমাদের যে গোয়া ট্রিপের স্টার্ট করা যাক। তো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। আজকে আমরা একটুখানি লেটে বেরিয়েছি, কারণ আমাদের কালকে সকালবেলা বেরোতে হয়েছিল, তো ঘুম ফুম ঠিকঠাক হয়নি। তো ওই জন্য আজকে আমরা একটুখানি ভালো করে ঘুমিয়ে উঠে তারপরে হালকা ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে দেন রেডি হয়ে একবারে বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছ ও একটা ফুল স্লিভ শার্ট পরে নিয়েছে, আর তোমরা নিশ্চয়ই দেখেছিলে আমার ভিডিওতে আমিও একটা ফুল স্লিভ শার্ট ওভারশার্ট টাইপের পরে নিয়েছি। তো এর একটাই মাত্র রিজন, বিকজ অফ দ্য হিট আর সান ট্যান। বিচে এসে সবাই আমরা অল্প বিস্তর ট্যান হয়েই যাই, বাট চেষ্টা করি যতটা সম্ভব সানস্ক্রিন মেখে আর ফুল স্লিভ পরে সেটাকে একটু হলেও বাঁচানোর। তো আজকে আমরা এখন যাচ্ছি স্কুটির দিকে। তো স্কুটির কালকে আমরা যেখানে কথা বলেছিলাম সেইখানেই আই গেস আমরা এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এই গোয়ার রাস্তাগুলো সবটাই সুন্দর, বাট কিছু কিছু জায়গাতে দেখছি এরকম পুরনো পুরনো একটা বাড়ি, নিশ্চয়ই রেসিডেন্সিয়াল পারপাসে এগুলো ইউজ হয়, লোকজন নিশ্চয়ই থাকে, বাট দেখে বেশ একটা ভিন্টেজ টাইপের লুক দিচ্ছে। কালকেও যখন রাত্রে আমরা ফিরছিলাম অনেকগুলো এরকম খ্রিস্টান স্টাইলের পুরনো বাড়ি, ওপরে ওই চার্চের যেরকম প্লাস সাইন থাকে খ্রিস্টানদের সেরকম একটা দেওয়া, সাইন দেওয়া, তো বেশ অন্যরকম লাগছিল দেখে। আমি যা শুনেছি গোয়া ইজ পিওরলি বেসড অন খ্রিস্টান, মানে ওদের এই খ্রিস্টানিটিটাই বেশি এখানে চলে, মানে বেশি লোক থাকে খ্রিস্টান লোকজনরাই, তো বেশ একটা অন্যরকম ভাইব দিচ্ছে। দেখো বলতে বলতে এরকম আরেকটা বাড়ি দেখতে পেলাম, এটা হয়তো হোটেল, হ্যাঁ এটা হোটেল, কিছু কিছু হোটেল আছে, হোমস্টে আছে এরকম ডিজাইনের, আবার কিছু কিছু এরকম নর্মাল যেরকম হোটেল থাকে সেই রকম হোটেলসও আছে, আর প্রচুর নারকেল গাছ, গ্রিনারি, মানে এদের এখানে হয়তো প্রপার্টি প্রচুর আছে বাট গ্রিনারিটা এর একদম ভালো মতো মেনটেন করেছে। সো যতই মেন রোড হোক আর যাই হোক গ্রিনারি দিয়ে মোটামুটি ভরে আছে। তো আমরা এই স্কুটির এখানে চলে এসেছি কথা বলতে, লেটসি কি বলে না বলে। মোটামুটি আমরা একটা জায়গা থেকে বুক করে আমরা প্ল্যান করেছি। তো এখানকার যেটা সবাই সাজেস্ট করে যে যখনই কিছু একটা রেন্টে কেউ নেবে, বাইক হোক স্কুটি হোক ফোর হুইলার হোক, অলওয়েজ একটা ভিডিও করে নেবে, ভিডিও করে নিজের কাছে রেখে দেবে, আর যার থেকে নিচ্ছ তার কাছেও রেখে দেবে, অ্যালং উইথ দ্য হেলমেট, সব কিছুরই ভিডিও একটা করে নেবে, সো দ্যাট যখন ফেরত দেবে তখন যেন কোনো রকম প্রবলেম না হয় কি এটা ছিল না ওটা ছিল না, কোনো ড্যামেজ ইস্যু যেন না হয়। আর এখানে মোটামুটি ফিক্সড রেট, তো সেই রেট অনুযায়ী সবাই রেন্টে দেয়, কিন্তু সেই রেটটা দেখছি কোথাও খুব একটা হেরফের হচ্ছে না, কোথাও বার্গেন কিছু করা যাচ্ছে না। আর বুক করার আগে ভিডিও টিডিও নেওয়ার পরে একবার টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়াটাও বেটার, যেটাও করে নিল কেমন দেন পেমেন্ট করা উচিত। আর এটা পেমেন্টের সাথে একটা ডিপোজিট মানি নিচ্ছে, যেটা আমাদের এখানে নিচ্ছে 1000, তো ওটা ওরা রিফান্ডেবল আর কি, ওটা রিফান্ড করে দেবে আফটার আমরা গাড়িটাকে দিয়ে দেবো। তো যাই হোক পেমেন্টস অ্যান্ড অল প্রসিডিওর সেরে এবার আমরা বেরোবো। আর স্কুটি নেওয়ার পরে আমরা তেল ভরে নিলাম পেট্রোল পাম্প থেকে। তো স্কুটার নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম তেল ভরে। তো এবার আমরা আজকে যাচ্ছি হচ্ছে, মানে আমাদের সেকেন্ড ডের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ছাপোরা ফোর্ট। তো আমরা অলমোস্ট হাফ রাস্তা এসে গেছি, বাট এতটাই গরম লাগছে আমাদের, তো আমরা একটুখানি ব্রেক নিলাম, আমরা একটু আখের রস খাবো। এখানে হয়তো আখের রসটাও খুব ফেমাস, বিকজ আখের রস আমি কালকে অনেক জায়গাতে দেখেছি, কালকে আমরা খাইনি আজকেও বলছে খাবে। কত করে? কত? 2 টাকা 30 টাকা। আচ্ছা
২০ টাকা ৩০ টাকা। কালকে আমরা ক্যালাঙ্গুট বিচের কাছে একটা জায়গাতে দেখেছিলাম, তো দাঁড়িয়েছিল খাবে বলে, সেটা তোমাদের ব্লগে দেখানো হয়নি। কালকে সেখানে একটা এক গ্লাস চেয়েছিলো ১০০ টাকা। সো সেইটা দেখার পর আমি ভাবলাম যে না, ১০০ টাকা দিয়ে খাওয়ার কোনো মানে হয় না। তো দেখা যাক আজকে এখানে খাবো। বেশ ভালো। তো আমরা অলমোস্ট হাফ রাস্তায় এসে গেছি, হাফ রাস্তার পর এইটা খেতে বেশ ভালোই লাগছে। এইটা ২০ রুপিস নিয়েছে, তো আমাদের ওখানে সত্যি ২০ টাকায় এতটা দেয় না। তো আমরা আখের রস খেয়ে এবার আবার বেরিয়ে পড়ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই, পৌঁছে বাকি ব্লগটা করছি। তো আমরা স্কুটি পার্ক করে এখন চলে এসেছি, ঢুকবো এবার। কিছু একটা আছে এখানে, আমরা এবার এগিয়ে চলেছি। শুনলাম নাকি অনেকটাই এখানে হাঁটতে হবে, আর পার্কিং এর ওখানে একজন বললো নাকি ১২০ স্টেপস আছে সিঁড়ি। তো আমরা হাঁটতে হাঁটতে এবার এসে গেছি, দেখতে পাচ্ছি এখানে স্টেয়ার্স গুলো একবার এখান থেকে শুরু হচ্ছে। এতটা যে হেঁটে এসেছি সেটা অনেকটা রাস্তা, সেটাও মানে স্টেয়ারের থেকে কম কিছু না, পুরোপুরি পাহাড়ের এক্সপিরিয়েন্স, পাহাড়ে ওঠার মতো। বাট ভিউটা খুব সুন্দর, আরও একটু উঠলে আরও ভালো ভিউ পাবো আশা করছি। তো এখনও আমরা স্টেপসে উঠে যাচ্ছি, এখনও দেরি আছে, বাট এতটা এসেই একটা সুন্দর আর সুদিং ভিউ পেয়েছি, ওই জন্যই হয়তো এতগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে আরও ভালো ভিউ পাওয়ার জন্য। খুব সুন্দর লাগছে, আর এখানে টাইম ওয়েস্ট করবো না, এবার বাকিটা এর জন্য এগোবো। তো উঠতে উঠতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি, তো এখানে টিকিট সিস্টেম আছে, এইটা এস টিকিট কাউন্টার। বাট এতটা ওঠার পরে একটু রেস্ট নিতে হবে, জাস্ট ভিউটা দেখো অসাধারণ। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি ফোর্টের ভেতরে, গরম আছে, রোদ আছে, বাট লোকজনের কমতি নেই, কেউ দেখে বলবে না যে এটা নাকি অফ সিজন। চলো যাওয়া যাক। তো এইটা একটা মানে ফেমাস টুরিস্ট স্পট, স্পেশালি
যারা তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই বা জানো নিশ্চয়ই দিল চাহতা হ্যায় মুভির শুটিং এখানে হয়েছিল একটা গানের। সো ওইটাই আই গেস আরও বেশি একটা আই ক্যাচিং যার জন্য সবাই আসে। আমরা এবার ওই দিক থেকে এদিকটাতে যাচ্ছি, জায়গাটা অনেকটাই বড় কিন্তু প্রচুর হাওয়া, মানে আমি যেরকম গরমটাও বলছি সেরকম এটাও বলতে হবে, প্রচুর হাওয়া। ওই জন্য রোদ থাকলেও হাওয়াটা বেশ সুটিং লাগছে। তো ওই জায়গাটা হচ্ছে সেই ফেমাস জায়গা যেখানে শুটিংটা হয়েছিল, সেটা তোমরা ক্রাউড দেখেই বুঝতে পারবে। সারা ফোর্টে এতটা একটা জায়গাতে ভিড় কোথাও নেই যতটা না এই দুটো জায়গাতে আছে। হ্যাঁ, সবাইকে ওয়েট করতে হবে যদি কেউ ওখানে ফটো তুলতে চায়। বুঝতেই পারছো সব পোজিং চলছে সবার, দেখতে পাচ্ছ ভিউটা অসাধারণ। তো এতক্ষণ ধরে আমরা ঘুরতে ঘুরতে এইবার বেরোনোর টাইম হয়ে এসছে, যদিও টাইমের কিছু নেই, মানে আমরা এবার বেরিয়ে পড়বো এখান থেকে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই ভিউটা দেখো, মানে পুরো রাউন্ড একটা জায়গা থেকে সমুদ্র শুরু, আবার এখান থেকে পাহাড় টাইপের ল্যান্ড শুরু, পাহাড়ই বলা যায়, আবার এখান থেকে যেখানে পাহাড় শেষ সেখান থেকে আবার সমুদ্র শুরু। তো খুব সুন্দর আর খুব হাওয়া, খুব হাওয়া, মানে এতটা কষ্ট করে যে আমাদের উঠতে হয়েছে সেটা এই ভিউ দেখে মন ভরে গেছে। সো এবার আমরা এখান থেকে কোথায় যাব দেখা যাক। তো আমরা ছাপোড়া ফোর্ট থেকে বেরিয়ে এখন একটু লেমন সোডা খাচ্ছি এই দোকানটা থেকে। এখানে অনেক দোকান আছে তো আমরা এখানেই বসেছি, টেস্ট খুবই ভালো আর প্রাইসও খুব একটা বেশি না, বেশ রিফ্রেশিং, ভালো আমাদের ওখান থেকে, ভালো দামও আমাদের ওখান থেকে, ভালো দাম রিজনেবল। তো বেশ ভালো, এখানে একটু বসে আমরা রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ এতক্ষণ হাঁটার পরে আর রোদে ঘোরার পরে এরকম একটা জিনিসের খুবই দরকার। তো আমরা ফোর্ট থেকে বেরিয়ে এখন লেমন সোডা খেয়ে একটু রিফ্রেশ হয়ে এবার আমরা স্কুটির দিকে এগোচ্ছি। আর আমি একটা ভুল ইনফরমেশন তখন দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে ছাপোড়া ফোর্টে ঢোকার জন্য কোনো টিকিট বা চার্জ লাগে, সেটা না। অ্যাকচুয়ালি আমি একটা ভ্লগে দেখেছিলাম যে ছাপোড়া ফোর্টে ঢোকার জন্য টিকিট লাগে, আর এই কাউন্টারটা দেখে আমিও ভাবলাম বোধহয় টিকিটের কাউন্টার, বাট না, এই ছাপোড়া ফোর্টের ভিজিট পুরোপুরি ফ্রি, যতক্ষণ খুশি আমরা সবাই থাকতে পারি। সো সেখানে কোনো রকম কোনো চার্জেস টিকিটের কোনো কিছু নেই, ওপেন ফর অল। জাস্ট এখানকার টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। আর এখানেই লোকালদের সাথে কথা বলে জানলাম যে যখন পিক সিজন থাকে আর যখন খুব ভিড় থাকে তখন ওই টাইমটা ওরা একটু হলেও এক্সটেন্ড করে আপ টু 5:30, বাট নর্মাল টাইমে ওটা আপ টু 5। তো এবার আমরা স্কুটি নিয়ে বেরোচ্ছি। আর হ্যাঁ, স্কুটি এখানে রাখাটা হচ্ছে পার্কিং ফিস দিতে হয়, পেড পার্কিং, ফ্রি নয়। তো চলো আমরা এবার, ইচ্ছা আছে বিচের দিকে যাওয়ার। এখান থেকে সবথেকে কাছের বিচ হচ্ছে ভ্যাগাটার বিচ, তো সেখানে যাই গিয়ে দেখি। তো ছাপোড়া ফোর্ট থেকে এবার আমরা ভ্যাগাটার বিচের কাছে এসে গেছি, স্কুটিও পার্ক করা হয়ে গেছে, তো এবার যাওয়া যাক। এখানে প্রচুর আলাদা আলাদা বিচেস আছে, মানে আমিও আসার আগে যখন একটু ডিটেলস ঘাঁটছিলাম দেখছিলাম প্রচুর প্রচুর বিচ। তো যাই হোক, আমরা কালকে বেসিক্যালি দুটো বিচই হেঁটে দেখেছিলাম, ক্যালানগুটে বিচ আর ক্যান্ডোলিম বিচ। তো আজকে আমরা এটাতে এসেছি। সব বিচে তো শর্ট ডে, মানে কয়েকদিনের একটা ট্রিপে এসে এক্সপ্লোর করা যায় না শর্ট ট্রিপে এসে, বাট তবুও এসছি যখন চেষ্টা করব। আর আরেকটা আমি যেটা মানে এখানে এসেও বুঝলাম প্লাস আগেও শুনেছি যে নর্থ আর সাউথ গোয়া
কখনো একসাথে কেউ পারবে না ঘুরতে। তো এদের নর্থে আসলে নর্থে বা সাউথে গেলে সাউথেই, কিন্তু নর্থে এমনিতেই এতগুলো জায়গা ঘোরার, তো আমার মনে হয় না 4-5 দিনের জন্য এসে সব সব কটা জায়গাকেও কভার করতে পারবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বিচ ভ্যাকেশনে এসে বিচটা না দেখলে সামহাউ স্টার্টটা মানে দিনটা স্টার্ট হয় না, ভুলভাল বকছি এত গরমের জন্য। তো এতক্ষণ আমরা ফোর্ট টোর্ট দেখলাম ঠিকই আছে, কিন্তু বিচটা যতক্ষণ না দেখছি সামহাউ সেই দিনটা ভ্যাকেশনের সেই দিনটা স্টার্ট হচ্ছে না। আর আমি এরকম একটা জুস অর্ডার করেছি, পাইনঅ্যাপল জুস, আর ও কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। দেখা যাক কীরকম। আর খাবার অর্ডার করা হয়েছে, আসুক। তো আমাদের খাবার এসে গেছে, আমরা পাস্তা অর্ডার করেছিলাম, তো এখন এটা খেতে খেতে এই ভিউ এনজয় করবো। তো আমরা এখন ভ্যাগাটের বিচ থেকে অঞ্জনা বিচের দিকে চলে এসেছি, স্কুটি পার্ক করে দিয়েছি, তো বিচের দিকে আমরা যাচ্ছি। এখানে সব কটা বিচই কানেক্টেড, বাট আমাদের আসতে হলে তো রাস্তা দিয়ে স্কুটি নিয়ে আসতে হবে, কারণ বিচ দিয়ে হেঁটে আসতে গেলে অনেক সময় আর অনেক এনার্জি নষ্ট হয়ে যাবে, সুতরাং কোনোটাই আমরা ওয়েস্ট করবো না, না টাইম না এনার্জি। তো যাওয়া যাক। দেখতে পাচ্ছ বিচটা, এই বিচটা কম্পারেটিভলি একটু ফাঁকা, মানে এইখানটা ফাঁকা, বাট ওই দিকটাতে দূরে লোকজন ভর্তি। অ্যাপ্রক্সিমেটলি আমাদের 13-15 মিনিটস লাগলো ভ্যাগাটের বিচ থেকে এখানে আসার জন্য। আর তোমরা হয়তো ভাবছো যে আমি সব জায়গাতে গিয়েই ভিডিও দেখাচ্ছি, অন দ্য ওয়ে কিছু দেখাচ্ছি না কেন। এক তো হচ্ছে আমরা স্কুটিতে ট্রাভেল করছি, তো পেছনে বসে ব্লগ করাটা একটু চাপের, আর সেটা ম্যানেজ করে নিলেও এখানে গাড়িতে আসি, মানে গাড়ির লোকজন রেন্ট নিক বা স্কুটি বা বাইক, ম্যাপ দেখে দেখেই ট্রাভেল করতে হবে। এবার যে চালাচ্ছে সে তো সারাক্ষণ ম্যাপ দেখতে পারবে না, তো তার পেছনের জনকেই ম্যাপটা দেখতে হচ্ছে। তো আমি বেসিক্যালি পেছনে বসে শুধু ম্যাপ দেখে গাইড করে যাচ্ছি, আর তাও অনেক সময় অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, ডান দিক বা দিক ভুল হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো সেই জন্যই যাওয়া আসা অন্ধ ওয়েটা আর নেওয়া হচ্ছে না। বাট এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর, এবং সেগুলোকে আরও আরও অপূর্ব করে তুলেছে এখানকার গাছগুলো, গ্রিনারিটা, আর এখানকার বাড়ি, হোটেল, হোস্টেলস, এইসব মানে বাড়িগুলোর ডিজাইনটা। এই ফিলিংটাই হচ্ছে বেস্ট ফিলিং। আর এখন একটুখানি হালকা রোদের তাপটা কম আছে, আরও সুদিন লাগছে এই ব্যাপারটা। হ্যাঁ, বিচটা অনেকটাই পরিষ্কার, আসলে এই দিকটা ফাঁকা তো ওই জন্যই পরিষ্কার, যত ক্রাউড হয় তত নোংরা হয়, কারণ বিচ হোক বা যাই হোক নেচার নোংরা মানুষরাই করে থাকে, আমরাই করে থাকি। দেখতে পাচ্ছ হাওয়াটা জাস্ট দুর্দান্ত হাওয়া, আর ঢেউগুলো অসাধারণ, অনেকটা ক্লিন, ঢেউগুলো খুব সুন্দর, ঢেউ তো সবসময় সুন্দর হয়, বাট যাই হোক মানে আগের বিচটার থেকে এই ঢেউগুলো একটুখানি বেশি আসছে আমাদের দিকে। জাস্ট দেখো বিচ
গেছিলাম আর এসে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তো তখন আর ব্লগটা করা হয়নি। তো এখন আবার ইভিনিংয়ে আমরা রেডি হয়ে বেরোচ্ছি। এখন 7টা বেজে গেছে আর তোমরা যদি দেখতে পাও আকাশটা এখনও দেখো, এখনও এখানে অন্ধকার হয়নি। তো আমাদের কলকাতা থেকে অনেকটাই আলাদা। তো যাই হোক, এইবার বেরোবো, এখনও কিছু ডিসাইড করিনি কোন দিকে যাব, বাট কোনো একটা বিচেই যাব। সো ওদিকে পবিত্র বের করছে স্কুটি, তো এবার বেরোনো যাক, তাহলে দেখা যাক কোন দিকে আমরা যাই। বাগা বিচ যাওয়ার রাস্তাতে আমরা এরকম একটা হোলসেল মার্কেট দেখতে পেলাম, তো ওই জন্য আমরা নেমে পড়লাম দেখতে। বেশ ডিফারেন্ট টাইপস অফ জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এটা বেসিক্যালি জুয়েলারি। क्या प्राइस है इसका? এটা কি জিনিস বাজানো? এরকম বাজানোর আমরা জিনিস সিকিমে দেখেছিলাম না? এই যে এই যে এই যে এরকম আমরা সিকিমেও দেখেছিলাম আমরা যখন গেছিলাম। যদিও সিকিমে যাওয়ার সময় মানে গিয়ে ওখানে আমরা আমাদের চ্যানেলে কোনো ব্লগ পোস্ট করিনি, করা হয়নি আমাদের। আমরা যা পোস্ট করার রিল পোস্ট করেছি। দেখতে পাচ্ছ আমার মনে হয় মার্কেটটা বোধ হয় আরও বড়, অনেক দোকান বোধ হয় বসেনি, বিকজ এইসব জায়গাগুলো সব খালি পড়ে আছে, ওইখানেও খালি পড়ে আছে, ওগুলো বোধ হয় বসেনি। যাই হোক, দেখা যাক আর কি পাওয়া যাচ্ছে এখানে। এইগুলো সব মেটেলের শোপিস নেবে নাকি? আলাদিন বেরোলো জিনি? জিনি বেরোবে? বেরোয়নি? আচ্ছা, বাহ দারুন কিন্তু এটা, ইউনিক। মোবাইল স্ট্যান্ড भैया, ये वाला क्या है भैया? দেখে তো লাগছে সব বীজ দিয়ে বানানো। এখানে আবার সব চেইনস, এগুলো কি সিলভারের? ক্যা প্রাইস হে ইসকা? সবই জুয়েলারি তাই না? সবই জুয়েলারি এখানে। যাই হোক, এবার আমার সব জুয়েলারিগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু ওই মানে এইরকম যেইগুলো মেটেরিয়াল থাকে এগুলো দেখি অনলি বিচ বিচ একটা ভাইব আসে, তাছাড়া বাকি যেই জুয়েলারিগুলো সব মোটামুটি আমাদের ওইদিকে পাওয়াই যায়। তো আমরা এবার ওই দিক থেকে এই দিকে চলে এসেছি। এখানে অনেক শাল স্টোন, এগুলো আবার সেই সেম মেটেরিয়াল যেটা কালকে আমরা দেখেছিলাম, কোকোনাট উডের। তো না, সবগুলোই খুব সুন্দর। এই বাইকগুলো খুব সুন্দর, এইরকম একটা বাইকের অনেকদিনের শখ, তো একটা নিলে হয়।
দেখা যাক। এইখানে এইগুলো আছে, এইগুলো যেন কি বলে এই মানে আচ্ছা এই একটা ইউনিক জিনিসও বার করেছে, এটা হচ্ছে একটা ডাইস। বাহ, ফাইভ সেট অফ ডাইস। বাহ, কাটাকুটি খেলার একটা বক্স। আমরা যেরকম খাতা পেনে লিখে করি, এটা অন্যরকম, বেশ সুন্দর। আর এইটা হচ্ছে একটা সব স্টোল, সব স্টোল এখানে আছে এই দোকানটাতে। তো দেখা যাক, কিছু একটা জিজ্ঞেস করছে দাম। এক্সকিউজ মি, ৪৫০ বলছে ইনি। দেখা যাক, আর এখানে অনেক ব্যাগস আছে। আর এই ব্যাগগুলো মানে এই মেটেরিয়ালের এই ব্যাগগুলো আমার খুব সুন্দর লাগছে। এগুলো বেসিক্যালি কাপড়ের, বাট একটা ওই এস্থেটিক লুক টাইপের দিচ্ছে। ওইটাও দেখো, যেটা টোট ব্যাগ টাইপের, একটু বড়, বেশ সুন্দর, বেশ সুন্দর ব্যাগগুলো। এটা দেখো, সুইট, ইউনিক। ইসকা প্রাইস ক্যা হ্যায়? আচ্ছা, সানফ্লাওয়ার ৪৫০, এটা ৫৫০, বাট এইটার থেকে এইটা অনেক সুন্দর। আচ্ছা, জুট হ্যায় ইয়ে, আর ইসকা প্রাইস ৯৫০। আচ্ছা, বাবা বীর যাওয়ার এই রাস্তাটাতে ভর্তি দোকান অ্যান্ড রেস্টুরেন্ট আর এইরকম মার্কেট। তো বললো আরেকটা মার্কেট একটুখানি ঘুরে দেখে নিই। আমি বললাম ঠিক আছে চলো। তো ওরকমই যেখান থেকে একটু আগে তোমাদের দেখালাম, তো ওরকমই আরেকটা মার্কেট, বাট এটা আরেকটু বেশি বড়। তো দেখা যাক, আসুক। ৩৫০ স্টার্টিং বলছে। ये सनफ्लावर जो है ৪৫০। अच्छा, खूब सुंदर लगे थे এটা আমার। আর আরেকটা এইটা জিজ্ঞেস করার আছে। আর ये जो है ये वाला ৭৫০। এখানে দেখো অনেক জুয়েলারি আছে। তোমরা যদি কখনো আসো এখানে প্রচুর জুয়েলারি পেয়ে যাবে। এখানে আবার সব ওই মেটালের শো পিস অ্যান্ড এভরিথিং। এগুলো কি প্রদীপ না? বাহ, কি সুন্দর, এটা পদ্মফুল শেপের প্রদীপ, বেশ সুন্দর। ৫০০ প্রাইস। গণেশ ঠাকুরের মূর্তি, তো যাই হোক, দাম ২৫০। এরকম প্রচুর পিসেস আছে। সবার কাছে দাম দর করে নিতে। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে আমরা একটুখানি ঘুরে ফিরে নিচ্ছি, কারণ এই সেম বাইকটা এখানে দেখে নিলে ব্যাপারটা ইজি হবে। যে তো এই সেম বাইকটা যেটা আমরা আগের দুটো দোকানে দেখলাম, সবাই বলছিল ৭৫০, এখানে বলছে ৫০০। এখানে দেখতে পাচ্ছ পার্লের অনেক কিছু আছে, সিলভারও আছে, অ্যান্টিক টাইপের জুয়েলারি।
বাট আমার পার্সোনালি ফয়েলের জিনিস খুব ভালো লাগে, যদিও সবকিছুর সাথে ফয়েল যায় না, বাট কিছু কিছু জিনিসের সাথে ফয়েলটা খুব সুন্দর ম্যাচ করে। আমরা বাগাপুরের কাছে পৌঁছে গেছি, এখন স্কুটি পার্কিংয়ে রেখে দিয়েছে। এখানকার সিস্টেম হচ্ছে পার্কিংয়ে রেখে আগে টাকাটা দিয়ে দিতে হবে। আর বাগা বিচটাই মানে কেন যে বলে সব থেকে পপুলার বিচ, সেটা আমরা রাস্তাতে আস্তে আস্তে বুঝতে পারলাম। স্কুটির পেছনে বসেছিলাম বলে তোমাদের আর দেখাতে পারিনি অন দ্য ওয়েতে। বাগা বিচে এসে গেছি, বাট কিছু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না, কারণ আমিও হার্ডলি কিছু দেখতে পাচ্ছি, পুরো অন্ধকার। ওয়েদার খুব সুন্দর, খুব সুন্দর হাওয়া, কিন্তু কোনো লাইট নেই, কোনো রকম দোকান বা কোনো শ্যাক্সও দেখতে পাচ্ছি না। হ্যাঁ মানে এখানে আছে, আমরা অ্যাকচুয়ালি ঢুকেছি পেছন দিয়ে, তো সেখানে কোনো রকম লাইট ছিল না, তো সেটাই বললাম। তো দেখতে পাচ্ছি এখানে শ্যাক্স আছে। আচ্ছা, তো এটাই বোধ হয় বাগা বিচ ফেমাসের রিজন। রাস্তায় তো ভর্তি ভর্তি শুধু রেস্টুরেন্টস, আর ওই সব রেস্টুরেন্টসগুলোতে যেরকম লাউড মিউজিক, আবার কয়েকটাতে লাইভ মিউজিক হচ্ছে, আর এইগুলো হচ্ছে শ্যাক্স। জাস্ট দেখো, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। তো যাই হোক, আমি তোমাদেরকে বলবো যদি কেউ না এসে থাকো বা যদি কেউ এসেও থাকো গোয়াতে, বাগা বিচে কিন্তু অবশ্যই এসো, জাস্ট দারুণ। মানে সকালটা অন্য কোথাও ঘুরে নাও, অন্য সিনিক বিউটি দেখে নাও, ঠিক আছে, বা যদি কেউ নাইট লাইফ এনজয় করার থাকে তাহলে অফকোর্স এসো। গুড ফুড, গুড মিউজিক, আর জাস্ট বিচের সামনে, তো কোনো রকম এসি বা হাওয়া ফ্যানের কিছু দরকার নেই হাওয়ার জন্য, ন্যাচারাল হাওয়াই যথেষ্ট এনাফ। তো এখন ওখানে গেছে, এখানে আমাদের সব কিছু একটা এন্ট্রির সিস্টেম থাকে, এন্ট্রি ফি বা সামথিং, তো দেখা যাক কী বলে। তো বেশ কয়েকটা শ্যাক্স আমরা একটু ঘুরে দেখে নিলাম ফার্স্টে, তো আমরা এবার এইটাতেই বসার প্ল্যান করলাম। নাম ওখানে দেওয়া আছে পোস্ট লাইন রেস্টুরেন্টস, সামনেই বিচ, তোমরা দেখতে পাচ্ছ না বিকজ পুরো অন্ধকার, বাট ব্যাক সাইডে আলো আর আলো, এই জন্যই হয়তো নর্থ গোয়ার বাগা বিচটা এতটা ফেমাস। কালকেও আমরা অন্য বিচগুলোতে গেছিলাম, বাট এইরকম ভাইব ছিল না কোথাও। তো দেখা যাক এবার, সুন্দর এখানে ক্যান্ডেল লাইট ডিনার টাইপই হচ্ছে, টাইপ হচ্ছে না ওটাই হচ্ছে বলা যায়, বিকজ দুখানে ক্যান্ডেল দিয়ে দিয়েছে, যদিও সেটা আমাদের জন্য স্পেশাল না, সব টেবিলসেই দেওয়া আছে। তো দেখা যাক এবার মেনু দেখছি কী খাওয়া যায় কি না খাওয়া যায়। তো আমরা এখন শ্যাক্স থেকে বেরিয়ে ফেরার জন্য পার্কিংয়ে চলে এসেছি, এখন অলরেডি 10:30 বেজে গেছে, আর তোমরা বুঝতেই পারছ এখানকার ভাইবটা। জুন থেকে নাকি অফ সিজন শুরু হয়, আমি এটা বারবার বলছি, বিকজ আমি এটা অনেক শুনেছি, বাট ইট ডাজন্ট লুক লাইক দ্যাট। তোমরা অবশ্যই যারা আসবে নর্থ গোয়াতে অবশ্যই কিন্তু বাগা বিচে এসো, বিকজ বাগা বিচে আসতে গেলে এই রোডটা দিয়েই আসতে হবে, অ্যান্ড দিস রোড ইজ অ্যামেজিং। পার্টি ফ্রিকিংদের জন্য জাস্ট ফাটাফাটি। তো এখানকার যা আমি পার্টি বাই দেখছি সব রেস্টুরেন্টে সব ক্লাবে, আমার তো যেটা মনে হচ্ছে যে আমরা আমাদের কলকাতাতে অ্যাটলিস্ট এইরকম ভাইব আমরা 31st বা কোনো কোনো ওকেশানে পাই, 25th December ওরকম টাইপে পাই, টাইমে পাই। আর তাছাড়া হয়তো অনেক জায়গাতে হয় উইকেন্ডসে বা এমনিও হয়তো হয়, কিন্তু এতগুলো পরপর রেস্টুরেন্ট বা ক্লাবে মনে হয় না হয়, কিছু কিছু স্পেসিফিক জায়গাতে হয়তো হয়। আর এখানে হচ্ছে মানে সব প্রত্যেকটা জায়গাতে বিশাল পার্টি বাইক চলছে, আর গাড়ি দেখছো আসছে, মানে বেসিক্যালি আমার
এই দিকটাতে মানে আমার লেফটের দিকে হচ্ছে বাগা বিচ, আর এই দিক থেকে সব লোকজন আসছে, সব গাড়ি, সব স্কুটি, বাইক সব কিছু ঢুকছে, সব মানুষরা হেঁটে আসছে। তো সব গাড়ি দেখতে পাচ্ছ ঢুকছে, মানে কাউকে আমি বেরোনোর সিন দেখছি না, আমরা যদি এখন বেরিয়ে যাচ্ছি বাট কাউকে আমি বেরোতে দেখছি না, একটার পর একটা ঢুকে যাচ্ছে গাড়ি, বাইক, স্কুটার সব কিছু। মানে এই রাস্তাটা আমার হুট করে দেখে খুব ব্যাংকক টাইপের লাগলো। আমি ব্যাংককের নাইট লাইফের প্রচুর ভিডিও আমি দেখেছি, তো সামহাও আমি এটাকে ব্যাংককের সাথে রিলেট করছি। আর আমি এখানে অনেককে জিজ্ঞেস করলাম কি এইরকম ক্রাউড কি রোজের থাকে, তো তারা বলছে কি যে হ্যাঁ, দিস ইজ এভরি ডে ভিউ, প্রত্যেকটা জায়গাতে এরকম ভিউ, এরকম একটা ভাইব চলছে। আর এখন যথেষ্ট রাত হয়েছে, বাট কোনোরকম কোনো কমতি নেই কিছু, না ক্রাউডের না পার্টির, এই জন্যই হয়তো নর্থ গোয়াটা বিশাল ফেমাস। সাউথ গোয়া মাস্ট বি ফেমাস, বাট আমি বেশি শুনেছি নর্থ গোয়ার ব্যাপারে। শপিংয়ের দোকানও আছে, বাট সব থেকে বেশি হচ্ছে সেমই। হ্যাঁ, যত আমি দেখছি বিচের দিকটাতে আমরা যখন এগোচ্ছিলাম, এখন তো আমি ব্যাক করছি, যত এগোচ্ছিলাম তত এইসবের ক্রাউড বাড়ছিল, আর বিচ একশো প্রচুর আছে। কালকে আমরা যখন কালিম্পং বিচে গেছিলাম, জাস্ট একটা বিচ শ্যাক ছিল, বাট আজকে বাগা বিচে দেখলাম প্রচুর বিচ শ্যাক্স আছে। রাস্তা থেকে আমরা এখন যত এইদিকে আসছি, মানে অপোজিট দিকে আসছি, তত ওই ব্যাপারটা কমছে, বাট কম একদম কম বললে ভুল। তো যাই হোক, এবার বাড়ি যাওয়া যাক, মানে অলিতে গলিতেও ভর্তি ভর্তি আছে। যাই হোক, এবার বাড়ির দিকে মানে হোটেলের দিকে যাওয়া যাক। বাড়ি বলে ফেলছি বিকজ যখন আমরা কোনো ভ্যাকেশনে আসি আমাদের হোটেলটাই বাড়ি হয়ে যায়, তো যাওয়া যাক এবার। তো এবারও স্কুটি পার্ক করে চলে এসছে, এবার রুমে যাওয়া যাক। তোমাদের নাইট ভিউ আমি তখন দেখিয়ে দিয়েছি, আর একবার দেখিয়ে দিচ্ছি আমাদের যেখানে আমরা স্টে করছি সেখানে, সেই হোটেলের, এটা বেসিক্যালি হোটেল না, মানে আমরা তো এয়ারবিএনবি থেকে বুক করেছি, এটা রিসর্ট বলতে পারো। যাই হোক, তো আমরা যেখানে স্টে করছি সেখানে আমরা এখন পৌঁছে গেছি, আর এখানকার নাইট ভিউটাও খুব সুন্দর। বাট একটা ইয়ে যে রাত্রিবেলা পুলে নামতে দেয় না, তো সেকেন্ডের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও। তো চলো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ডে থ্রির। কাল কোথায় যাবো কি না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো গুড নাইট।